হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল সবাইকে এর এর অবস্থাটা দেখো তোমরা শুধু সকাল বেলা ও লোকের মাথাটা গরম করিয়ে দেয় গুড মর্নিং করো সবাই বত্রিশটা বাজে দেখাচ্ছি আর এখন অঙ্গনবাড়ি যেতে হবে দেরি হয়েছে বেরোচ্ছে না কিছুতেই এই থানকুনি পাতা জুস করলাম ওর জন্য শরবতও ভিজিয়ে রেখেছি শরবত খেয়ে যাবে জল খেতে হবে মুখ কিছুই করেনি ও তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে দেখো বন্ধু এবার ব্রাশ নিয়ে চলেছো ব্রাশ করবে হ্যাঁ কি বোধマンスে শিখেছো চার বছরের ধাড়ি এখন ব্রাশ করতে শিখে দি হ্যাঁ করো মুখটা দেখা কেমন আর দেখো ঠান্ডাতে একটা সোয়েটার গায়ে দিয়েছে এখনো কোনো কিছু সোয়েটার গায়ে দিয়েছে না নিচে ফুল প্যান্ট পরছে না সোয়েটারটা গায়ে দিয়েছে না হাঁ করো হাঁ করো বড় করে হা করো হ্যাঁ দিলে দাঁতে পোকা লাগবে না পোকা যদি হয়েছে আমি দেখতে পেয়ে যাবো দেখি উপরটা দেখি বড় শরবতটা খেয়ে না শরবতে খেয়ে তুমি চাই তো যা করবে পড়তে যাবে তাদেরকে রেডি করে দিবে না হ্যাঁ সকালে শরবত খেতে হবে শরবত না হবে তুমি তো কারোর কিছু খা খেয়ে জানো না এটা পালুর শরবত না তাড়াতাড়ি শরবত খেয়ে না তাড়াতাড়ি খাও অঙ্গন দেবে যাবে দেরি হয়ে যাচ্ছে ঝটপট ঝটপট করে দেখি কত তাড়াতাড়ি খেতে পারে কেন বলো তো তুমি কি জল চিবিয়ে খাচ্ছো এবার গ্লাসে দাঁত বসিয়ে দিচ্ছো খাওয়া এম বি এম কুইন চলো একে রেডি করে আমি স্কুলে দেবো শরবরটা খাওয়াতে আমার অনেক সময় লাগবে কারণ পুরো ব্লগটা আমার অনেক বড় হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো একটা মেয়ে পড়তে যাবে তার পরিস্থিতিটা দেখে নাও তোমরা আমি হ্যালো ফ্রেন্ডস বলতে বলেছি তুমি কখন পড়তে হবে এইভাবে বসে বললে কেন এবার দেখো বন্ধুরা বিছানাটা কীভাবে এলোমেলো হয়ে পড়ে আছে এইগুলোকে কীভাবে আমাকে গোছাতে হবে তোমরা শুধু দেখবে দেখো সকালবেলা ঠান্ডা এদি নিচে দেখো কেমন লেপ পড়ে আছে আবার কোথায় যাচ্ছ তুমি এ ব্যাগ নাও তাদের ব্যাগ নাও বেরাও এই দেখো একটা স্লেট দিই কারণ এর সব কিছু হারিয়ে ফেলবে যার জন্য আমাকে শুধু স্লেট দিতে হয় মুখটা দেখো ওর ওর পড়ার কথা বললে না যেন কত কষ্ট জীবনের সব থেকে বড়ো চ্যাপ্টার একটা যেহেতু বন্ধুরা আমরা ওপরে থাকি থাকা ওপর থেকে নিচে দৃশ্য দেখো পাশে একটা বাড়ি আছে এই দিকটা দেখো কত সুন্দর মর্নিংটা দেখো ওই যে চাল মেলা কাঠ আছে দেখো রেড পান গাছ এই দেখো দিদা ওই কাঠ আনতে যাচ্ছে এই দেখো আমার ঘরে সোনা মা পড়তে যাচ্ছে স্টাইলটা দেখেছে পকেটে হাত দিন দিন স্টাইল জুতোটা ওইখানটায় আছে নিয়ে নাও লাল চটিটা দিন দিন স্টাইল বেড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলে এসো আমি রেডি হয়ে পড়েছি টা সোনামাও এবার বন্ধুরা এই বিছানাটাকে আমি কিভাবে ডেকোরেশন করে গোছাবো মাথা আমার পুরো যন্ত্রণা হয়ে যাচ্ছে দেখে নিচের যা পরিস্থিতি করেছে আমার মেয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে আমি এটাকে মানে সুন্দর করে গুছিয়ে দিই চলো তো বন্ধুরা আলটিমেট দেখো যেই বিছানার মানে কি ফটোটা তোমরা আগে দেখেছিলে এবার এখন সেই বিছানাটা দেখো আগের বিছানা এখনকার বিছানা দেখে নিয়েছো এটাও মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো পনেরো মিনিট তো লেগেইছে এটা পরিষ্কার করে উঠতে গুজগা গা গোছ গাছ করে বিছানায় যে ধুলোবালি থাকে রাতে ঘুমিয়েছি ওগুলো পরিষ্কার করে উঠতে তো চলো বাকিটা আমি কি কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর জানো বন্ধু আমি না সবসময় ভিডিও দিতে পারি না বন্ধুরা আমার কাছে না মানে সেরকম সময় হয়ে ওঠে না সেটাই এই যে একটু সকালবেলাটা মর্নিংটাতে আমি একটু কথা বলছি না আমার কাছে মনে হয় এই একটুটা মনে অনেক বড় মানে আমি সময় করে উঠতে পারি না সো না বাচ্চাকে দেখা স্নান করা পুজো করা আবার অফিস নিজে নিয়ে যাওয়া আমার ব্যাগ গোছানো আমার কাছে খুবই ক্রিটিক্যাল হয়ে ওঠে ওই জন্য সকালবেলা আমি ব্লগ করতে পারি না তো বন্ধুরা বলছে তুই ব্লগ করিস না সকালবেলা মাও বলছে যে হ্যাঁ তুই ব্লক কর মর্নিংয়ে একদম ব্লগ দিস না তো চলো আমি কিন্তু অবশ্যই ব্লগ দিব শুধুমাত্র তোমাদের আমাদের সঙ্গে আমার 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 মায়ের সঙ্গে থাকতে হবে তোমরা না থাকলে আজ আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারতাম না অবশ্যই সেলিব্রেশন হবে কিন্তু তার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে তো চলো বন্ধুরা সকাল সকাল পেঁপে আলু নিয়ে চলে এসে আলু পেঁপের তরকারি বানাবো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আর কিছু বানাবো না শুধু আলু পেঁপের তরকারি বানাবো আর ভাত বানাবো আর চাল তার নিয়ে আছে কালকে কাল পশু পড়েছিলাম ওইটা আছে ওইটা দিয়ে খেয়ে তাদেরগুলো আজকে বেরিয়ে যাবো অফিসে জন্য আজকে অনেক চাপ আছে ব্যাংকে অনেক শিডিউল আছে ব্যাংকে অনেক মানে টাকা টাকা জমা আসবে আর এমনিতেও আমার ওয়ার্ডে একটু কাজ আছে তারপরে এসেও আমার বা জায়গা নিয়ে একটু সমস্যা আছে জায়গা নিয়ে একটু আমিনের সঙ্গে দেখা করবো অনেক কাজ আছে ঝটফট করে সবজিটা কেটে নিই তো আমার সঙ্গে থাকে দেখতে থাকো বর্তমানেও ঝটপট করে বন্ধুরা আনাজটা কেটে নিই আমাকে রান্না বসাতেও আজকে অনেক কাজ আছে অফিসে কাজের চাপ আছে ওয়ার্ডে যেতে হবে একটু ফিল্ডের কাজ আছে তো চলো সবজিটা কেটে নিই ঝটফট করে সঙ্গে থাকো পুরো ভিডিও দেখতে থাকবো দেখো বন্ধুরা আলটিমেট আমার মানে আদা রসুন পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে আলু পেঁপে ছড়ানো হয়ে গেছে আর কিছুই বানাবো না একটাই সবজি ভাত বসাবো অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ আমি প্রত্যেক দিন লেটে অফিসে ঢুকি এটাই আমার থেকে মানে কষ্টর ব্যাপার সবাই আমাকে অফিসে দেখে যে এই সবার প্রত্যেক সবার শেষে ঢুকে এগারো দিন কি ফার্স্টে ঢোকা যায় না হয়তো মনে মনে ভাবে আর নিজেকেও খারাপ লাগে প্রত্যেকদিন মানে দেরি করে অফিসে ঢুকলে খোসাগুলো ওই পেপারটায় ভরে দেবো চলো সঙ্গে থাকি দেখো এইখানটায় বন্ধুরা আমি রান্না করব দেখো বন্ধুরা আলু পেঁপে তরকারি বানিয়েছি এদিকে থালকুনি পাতা আছে একটু বাটবো গরম ভাতে থালকুনি বাটা কি টেস্টি আর এদিকে ভাত বসাবো আর মেয়েটা দেখো ব্যাগটা এইখানে ফিরে দিয়ে গেল আলু ভেবে তরকারিটা বসছে তো ওকে ওই দিদি আমাকে কালকে একটা পাটি সাপতে দিয়েছিল ও বাচ্চাটাকে খেতে দিয়ে এসেছি মেয়েটা খেয়ে নিক তারপর আমার তরকারিটা নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি থালকুনি পাতাটা বাটবো অনেক কাজ আছে আবার দেখা দুধ বোতলটা পড়ে গেছে ভাত খাচ্ছি বন্ধুরা খেয়ে অফিস বেরোবো আমি তো খেতে বসে গেছি রান্না সব কমপ্লিট বাচ্চারা কোথায় খেলতে গেছে আমাদেরকে খুজতে যেতে হবে আমার মা যাবে তো বন্ধুরা এখন আমি অফিস পেরিয়ে যাচ্ছি একটু বাকা হয়ে গেল অফিসে যাচ্ছি বন্ধুরা আমি অফিস যাচ্ছি হ্যাঁ অফিসে গিয়ে এখন অফিসে গিয়ে আমার একটা ব্যাগ আছে যেটা ওয়ারে নিয়ে যেতে তবে সেখান থেকে হয়ে আমি ব্যাংকে যাব আবার দেখো বন্ধুরা আমি অফিসে ঢুকে আমি অফিসে ঢুকে গেছি তো চলো বেশিক্ষণ কথা বলতে পারবো না আবার যখন আমি ব্যাংকে বেরোবো তখন কথা বলবো অবশ্যই আলটিমেট বন্ধুরা আমি অফিসের কাজ ফিল্ডের কাজ ব্যাংকের কাজ শেষ করে আমি বাড়ি ফিরছি এবার আমার অবস্থা দেখো সারাদিন ধকলের পর আমার মানে ফেসের কী অবস্থা হয়েছে আমার এরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাতে ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো আমার পাশে থাকো সঙ্গে থাকো বন্ধুরা টাটা বন্ধুরা